হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন, আপনাদের দোয়ায়। আমিও খুব ভালো আছি। আজ আমরা ইন্টারেস্টিং একটা টপিকস নিয়ে হাজির হলাম। আজ আমরা দেখব যে কীভাবে আমরা বিভিন্ন ধরনের ভিডিও গান, বিভিন্ন ধরনের ভিডিও আমরা বিভিন্ন ফরম্যাটে করতে পারি কনভার্ট। আমরা বিভিন্ন সময় আমাদের ভিডিও গানগুলো অডিও করার প্রয়োজন হয়, বা ভিডিও গানগুলো আমাদের বিভিন্ন ধরনের ছোটো কনভার্ট করা লাগে, MP3, MP4, 4K, বিভিন্ন ধরনের আমাদের ভিডিও গানকে ফরম্যাট করার প্রয়োজন হয়। সেগুলো আজকে আমরা কীভাবে করব এটা আজ দেখব। আর একটা দেখব যে আমরা বিভিন্ন পিকচারের ফরম্যাটগুলো আমরা কীভাবে পরিবর্তন করতে পারি। যেমন আমাদের এখানে এখন আছে PNG ফটো, PNGকে আমরা কীভাবে JPG করতে পারি। এগুলো আমরা বিভিন্ন ফরম্যাটগুলো আজকে আমরা কীভাবে করব এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর জন্য আমাদের অ্যাট ফার্স্ট একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, ফরম্যাট ফ্যাক্টরি। এই সফটওয়্যারটা আমাদের ডাউনলোড করতে হবে। আমি আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। আমাদের এখানে লিঙ্ক আছে, আমরা লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে একটু ডাউনলোড করে নেবেন। জাস্ট এই যে ভিডিওর উপরে জাস্ট এখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা আমাদের সফটওয়্যারটা ওপেন করি। আমি আমার সফটওয়্যারটা ওপেন করলাম। এই যে আমাদের সফটওয়্যারটার ভিউটা আমরা এমনভাবে দেখতে পারবো, আমাদের এমনভাবে আমরা সফটওয়্যারটার ভিউটা দেখতে পারবো। আমরা এখান থেকে একটা ভিডিও গানকে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। আমাদের ভিডিও গানটা আমরা রাইট মাউস ক্লিক করে এই যে প্রপার্টিস, যে এই যে 46 MB আমাদের জায়গা খেয়েছে। এখন আমরা এটা কী করতে পারি, এই যে এখানে MP4 করতে পারি, MKV করতে পারি, AVI, তারপরে হচ্ছে ওয়েব MP3 করতে পারি ছোটো মোবাইলের জন্য, তারপরে JIF করতে পারি খুব ছোটো। এরকম আমাদের বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, এগুলো আমরা এখান থেকে করতে পারি। বা আপনি চাইলে এখান থেকে অডিও করতে পারেন। এখানে অডিওরও কিছু আপনার ফরম্যাট দিছে, এখানে অডিওর বিভিন্ন ধরনের ফরম্যাট দেওয়া হয়েছে। আপনার এখান থেকে MP3 করতে পারবেন, তারপর WMA, APE, দেখেন এখানে অনেক ধরনের ফরম্যাট আছে। আমরা চাইলে যে কোনো একটা সিলেক্ট করতে পারি। আমরা ধরেন MP3টা সিলেক্ট করলাম। আমরা সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে এই যে এখানে আমাদের কিছু কোয়ালিটি আছে, আমরা হাই কোয়ালিটিরও সাউন্ডটা নিতে পারি, অডিওর সাউন্ডটা, বা আমরা মিডিয়াম সাউন্ডের কোয়ালিটি নিতে পারি, বা লো একদম নিম্নমানের কোয়ালিটিটাও নিতে পারি। আমরা মিডিয়ামটা নিই, দেন ওকে। আর এখানে যদি আপনারা কোনো নির্দিষ্ট জায়গায় সেভ করতে চান, সেটাও আপনি এখান থেকে এই যে চেঞ্জে ক্লিক করে আপনি সেখানেও করতে পারেন। ধরেন আমি এখান থেকে আমার নিউ ডাউনলোডের ভিতরে এই যে আমি আমার ডাউনলোডের ভিতরে এটা সেভ করলাম। আমার এখন যেটা কনভার্ট করব সেটা আমার ডাউনলোডের ভিতরে হবে। এই যে এখান থেকে MP3 সিলেক্ট করে দেন ওকে। দেখেন এখানে আমাদের চলে আসছে, আমাদের যেটা আমরা আনলাম সেটা আমাদের এখানে চলে আসছে। জাস্ট এখন এই যে স্টার্ট এখানে ক্লিক করতে হবে। দেখেন আমাদের কাজ হচ্ছে, আমাদের ভিডিওটা কনভার্ট হয়ে গেছে। এখন আমরা অডিওটা চেক করব যে হয়েছে কি না। আমরা ডাউনলোডের ভিতরে প্রবেশ করলাম, করার পর এই যে আমাদের এটা অডিও হয়ে গেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অডিও হয়ে গেছে। এখন এটা আমরা অডিও শুনতে পারি, বা এই দেখেন আমরা অডিওর উপর রাইট মাউস ক্লিক করে আমরা এর কত জায়গা খেয়েছে এটাও আমরা দেখতে পারি। দেখেন 2.88 আমাদের মাত্র 2 MB জায়গা খেয়েছে। এটা চাইলে আমরা এই গানটা চাইলে আমরা অন্য অন্য ফরম্যাটও করতে পারি। যেমন আর একটা ফরম্যাটে আমরা করি, যেমন এটা আমরা এই যে 3GB ভাবে করতে চাচ্ছি, দেন ওকে স্টার্ট। আমরা এখান থেকে 3GB ফরম্যাটও করতে পারি। দেখি আমাদের 3GB ফরম্যাটটা কেমন হয়। আমাদের একটু ওয়েট করতে হবে। আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা দেখব আমাদের অডিওটা কেমন হয়েছে। এই যে আমাদের মূল ভিডিওর সাইজ হচ্ছে 46 MB, আর আমাদের যে ফরম্যাটটা করলাম আমরা কেবল MP
থ্রি করলাম, এই যে 4.9, মানে প্রায় 4.5 মতন জায়গা খেয়েছে, 4.5 MB মতন। আমরা এবার এটা ওপেন করে, এই দেখেন আমাদের ভিডিওটা হচ্ছে, কিন্তু বেশি একটা ক্লিয়ার না। আমরা ছোট মোবাইলের জন্য এটা পারফেক্ট। তো এভাবে আমরা আমাদের ভিডিও গানগুলোকে অডিও করতে পারি বা বিভিন্ন ফরম্যাট করতে পারি, আরেকটা যেট করতে পারি। আমাদের এখানে দুইটা পিকচার আমরা দেখতে পারতেছি আমাদের স্ক্রিনে, এই যে দুইটাই আছে, পিএনজি ফরম্যাট আছে আমাদের। এখন আমি চাচ্ছি আমাদের পিএনজি ফরম্যাটটাকে আমরা জেপিজি ফরম্যাট করতে, আমাদের পিএনজি ফরম্যাটটাকে জেপিজি করতে, জাস্ট মানে জাস্ট আমাদের ছবি দুটোকে ড্র্যাগ করে আমরা এখানে রাখলাম। রাখার পরে দেখেন এখানে বিভিন্ন ধরনের পিকচারের ফরম্যাট চলে আসছে, জেপিজি, পিএনজি, আইসিও, দেখেন জিআইএফ, এ বিভিন্ন ফরম্যাট। আমরা এখান থেকে কী চাচ্ছি, জেপিজি, জাস্ট সিলেক্ট করে ওকে, দেন স্টার্ট। এভাবেও আমরা এখান থেকে দেখেন আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে। আমরা এভাবেও আমরা করতে পারি, দেখেন এই যে পিএনজি ছিল এই দুইটা, আর এই দুইটা জেপিজি হয়ে গেছে। আমরা এভাবেও পিকচারেরও বিভিন্ন ধরনের ফরম্যাট করতে পারি। তো আজ এ পর্যন্ত, কি আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন।